বৃষ্টি পড়তে চলাচল করতে চরম দুর্ভোগে পড়ছেন স্থানীয়রা। যানবাহন তো দূর, হেঁটে চলাচল করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে, কারণ বৃষ্টির জল জমে রাস্তা প্রায় পুকুরে পরিণত হয়েছে। কাঁচা রাস্তায় জল জমে এখন কাদাময় হয়ে রয়েছে, একেবারে চলাচলের অযোগ্য হয়ে উঠেছে রাস্তা। বর্ষা আসার আগেই সামান্য বৃষ্টিতে রাস্তার এমন বেহাল অবস্থা তৈরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন এলাকার বাসিন্দারা। পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসন, জনপ্রতিনিধি সকলের কাছে রাস্তা তৈরির দাবি জানিয়ে এসেছেন এতদিন গ্রামের বাসিন্দারা। তবে আজও রাস্তা নির্মাণ হয়নি, এখনও গ্রামের বাসিন্দারা ভরসা কাঁচা রাস্তা। শীতের সময় রাস্তা চলাচল তেমন সমস্যা না হলেও বৃষ্টি বর্ষার মরশুমে প্রতিবছর চরম সমস্যার মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের। আমাদের সমস্যা, আমাদের মায়েদের প্রসব ব্যথা হলে আমরা নিয়ে যেতে পারি না হসপিটালে, আর অ্যাম্বুলেন্সকে ফোন করলে বলে আমরা এখানে যেতে পারবো না, আপনারা টোটোতে করে নিয়ে আসেন, কিন্তু আমাদের টোটোতে করে নেওয়ার সম্ভাবনা হয় না। এই খাটিয়া থেকে খাটিয়া করে আমরা নিয়ে যাই মহিলা মায়েদের, আর বাচ্চাদের আমাদের স্কুলে যাওয়া এতই খারাপ, যেতে পারে না, মানে স্কুলের যেতে ভালো রাস্তা না হলে আমরা কী করে বাচ্চা কাচ্চা মানুষ করবো। এমন চরম দুরবস্থা মালদহের বামনগোলা ব্লকের মহেশপুর ও সংলগ্ন গ্রামের বাসিন্দাদের। যদিও চলতি মাসে রাস্তা তৈরির দাবিতে ব্লক প্রশাসনের কাছে লিখিতভাবে জানিয়েছেন গ্রামের বাসিন্দারা, পথশ্রী প্রকল্পের মাধ্যমে মালদহ জেলার বিভিন্ন গ্রামীণ এলাকায় একাধিক রাস্তা নতুনভাবে তৈরি হচ্ছে, একাধিক রাস্তা সংস্কারের কাজ চলছে। তবে বামনগোলা ব্লকের মহেশপুর গ্রামে যাওয়ার রাস্তা এখনও বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এ রাস্তা তৈরির উদ্যোগ এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি। সামনে এগিয়ে আসছে বর্ষা, সে সময় আরও সমস্যায় পড়তে হবে এলাকার বাসিন্দাদের। তাই চলতি বছর বর্ষার আগেই রাস্তা তৈরির দাবি তুলছেন গ্রামের বাসিন্দারা। গ্রামে রাস্তা না থাকায় খুদে শিশু থেকে স্কুল পড়ুয়া নানান সমস্যার সম্মুখীন পড়ছে। বর্ষার সময় গ্রামে কোনো আধুনিক যানবাহন চলাচল করতে পারে না, এতে চরম হয়রানির শিকার হতে হয় এলাকার বাসিন্দাদের। দীর্ঘ পথ হেঁটে যাতায়াত করতে হয় বর্ষার সময়। মহেশপুর সহ আশেপাশের গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে চরম ভোগান্তির শিকার হন বাসিন্দারা। জমা দিয়েছি 18 তারিখে মে মাসে, আমরা এটা ইনকোয়ারি করার জন্য পাঠাবো, ইনকোয়ারি করে দেখি এটা কতটা রাস্তা, তারপর পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমার ঠিক মানে বুঝতে পারছি না কোন ব্যাপারটা ইনকোয়ারি করা হয়েছিল, আমার এখানটা করা হয়েছিলো বলে আমার নলেজে নেই আর কি, শুরু হয়নি। এই রাস্তাটার ব্যাপারে বলতে পারি, এই রাস্তাটা আমরা ইনকোয়ারি করে দেখে তারপর সিদ্ধান্ত নিতে পারবো আর কি। যদি বড় রাস্তা হয় তাহলে জেলাতে পাঠাবো, আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো। এ সময় রাস্তা থেকে দূর হতে গ্রামের বাসিন্দাদের একটাই দাবি, রাস্তা তৈরি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মহেশপুর থেকে আমরাতলি কাটারগাছি পর্যন্ত রাস্তা, রাজ্য সড়ক থেকে গ্রামে যাওয়ার এ রাস্তা শুধুমাত্র মহেশপুর আমরাতলি নয়, এরাই রাস্তার উপর আশেপাশের 5 থেকে 6টি গ্রামের বাসিন্দারা নিত্যদিন যাতায়াত করেন। যদিও ব্লক প্রশাসনের পক্ষ থেকে দ্রুত রাস্তা তৈরির উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। মালদহ থেকে হরষিত সিংহ, নিউজ 18 লোকাল।